এই মুহূর্তে রাজ্যে যানবাহন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এখন থেকে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে, পুরনো নম্বর প্লেট কিন্তু আর চলবে না। ইতিমধ্যে এই বিষয়ে পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং ডেড লাইন কিন্তু দেওয়া রয়েছে, এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এই নম্বর প্লেটটি পরিবর্তন করতে হবে, না হলে আপনাকে প্রথমত 500 টাকা জরিমানা করা হবে, এরপর কিন্তু 1,500 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এই নম্বর প্লেটের কারণে। তো কাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে এবং কেনই বা এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর নির্দেশিকা জারি করা হয়েছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং কিভাবে এই হাই সিকিউরিটি নম্বর প্লেটটি লাগাবেন এবং কোথায় আবেদন করবেন, কত টাকা পর্যন্ত চার্জ নিতে পারে, বিস্তারিত জানার জন্য আবারও জানিয়ে দিচ্ছি, ভিডিওটি একটু বড় হবে, শেষ পর্যন্ত কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। প্রথমেই দেখে নিন এই প্রতিবেদনে কি বলা হয়েছে, এরপর অফিসিয়াল কি আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের আমি জানাচ্ছি। যানবাহনের হাই সিকিউরিটি নম্বর প্লেটের জন্য সময় বেঁধে দিল রাজ্য, বাইক থেকে শুরু করে স্কুটি, তিন চাকা, চার চাকা সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। বাইক ও চার চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট নম্বর প্লেট এর জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর। এই সময়সীমা পেরিয়ে গেলেই রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে বলে সূত্রের খবর। প্রথমে পরিবহন দপ্তর, পরে পুলিশকেও এই অভিযানে সামিল করা হবে। পুলিশ সূত্রে জানাচ্ছে, প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে, দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে 1,500 টাকা। যানবাহনের নম্বর প্লেটের শেষ সংখ্যা 1, 2, 3 ও 4 হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ 15ই আগস্ট, আবার নম্বর প্লেটের শেষ সংখ্যা 5 বা 6 হলে শেষ তারিখ 15ই সেপ্টেম্বর, নম্বর প্লেটের শেষ সংখ্যা 7 বা 8 হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে 15ই অক্টোবরের মধ্যে, পাশাপাশি নম্বর প্লেটের শেষ সংখ্যা 9 বা 0 হলে 15ই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতেই হবে। দেখুন এখানে বলাই হচ্ছে 15ই নভেম্বরের মধ্যেই কিন্তু এই হাই সিকিউরিটি নম্বর প্লেটটি লাগাতে হবে। এবং এই হাই সিকিউরিটি নম্বর প্লেটের সুবিধা সম্পর্কে এখানে বলা হয়েছে, এতে ক্রোমিয়ামের হোলোগ্রাম থাকে, যানবাহন চুরি হয়ে গেলে তার দ্বারা সহজে চিহ্নিত করা যায়। কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে 2019 সালের 1 এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট বাধ্যতামূলক। এরা যে এতদিন এ নিয়ে কড়াকড়ি না হলেও এবার অভিযানে নামে পরিবহন দপ্তর ও পুলিশ। দেখুন এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে, 2019 সালের 1 এপ্রিল। এখান থেকে বুঝতেই পারছেন যাদের গাড়ির রেজিস্ট্রেশন 1 এপ্রিল 2019 এর পরে হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বরটি আছে, অর্থাৎ তাদের কিন্তু আর নতুন করে এই নম্বর প্লেট লাগাতে হবে না। কিন্তু যাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি 1 এপ্রিল 2019 এর আগে রয়েছে তাদের কিন্তু এই হাই সিকিউরিটি নম্বরটি লাগাতে হবে। তো সেটাও কিন্তু আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, যাদের 2016-17 গাড়ি রয়েছে তাদের কিন্তু এই হাই সিকিউরিটি নম্বর প্লেটটি লাগানোর জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে, অথবা তাদের কিন্তু এই হাই সিকিউরিটি নম্বরটি নেওয়ার জন্য পরবর্তী ধাপ ওপেন হয়ে যাচ্ছে। এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপডেটটি, পরিবহন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। জন বিজ্ঞপ্তি, রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সংশোধিত মোটরযান বিধি অনুসারে পশ্চিমবঙ্গে নিবন্ধীকৃত সকল যানবাহনের ক্ষেত্রে নিম্নলিখিত সময়সীমার মধ্যে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট HSRP, যার ফুল ফর্ম হচ্ছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, লাগানো বাধ্যতামূলক। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে সকল যানবাহনের ক্ষেত্রে, অর্থাৎ দু চাকা থেকে শুরু করে চার চাকা, আট চাকা সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। সময়সূচি এখানে বেঁধে দেওয়া রয়েছে, একটু আগে কিন্তু আপনারা দেখতে পেলেন। আবারও জানিয়ে দিচ্ছি, যেসব গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা এখানে কিন্তু সংখ্যাগুলো বলা রয়েছে এবং উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট HSRP লাগানোর সময়সীমা, এখানে কিন্তু সময়সীমাটা বেঁধে দেওয়া রয়েছে। 1 ও 2 যাদের নম্বর প্লেটের শেষে রয়েছে তাদের 15/8/2024 তারিখের মধ্যেই এই HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বরটি লাগাতে হবে, অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি কিন্তু লাগাতে হবে। অর্থাৎ 15ই আগস্ট কিন্তু তাদের সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। এবং 3 ও 4 যাদের রয়েছে তাদেরও কিন্তু 15/8/2024 অর্থাৎ 15ই আগস্ট লাস্ট সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। 5 ও 6 যাদের নম্বর প্লেটের শেষে রয়েছে তাদের 15/9/2024 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। 7 ও 8 যাদের নম্বর প্লেটের শেষে রয়েছে 15/10/2024 তারিখ অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। এবং যাদের নম্বর প্লেটের শেষে 9 ও 0 রয়েছে তাদের 15/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। তো এই ছিল কিন্তু সময়সূচি, এর মধ্যেই কিন্তু আপনাদের HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগাতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে, গাড়ির মালিকগণকে নিম্নলিখিত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। 1 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট মোটরযান নির্মাতা বা তাদের ডিলার, অথবা 2 নম্বরে বলা হয়েছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার SIAM, এখানে কিন্তু অফিসিয়াল একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিক। অর্থাৎ এই 3 জায়গায় গেলেই কিন্তু আপনি এই HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি পেয়ে যাবেন। আপনি যে কোম্পানি থেকে গাড়ি নিয়েছেন, ধরুন আপনার হিরোর গাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে হিরোর শোরুমে যেতে হবে, অথবা আপনি যেখান থেকে গাড়িটি নিয়েছেন সেই শোরুমে আপনি যাবেন, সেখান থেকে কিন্তু তারা এই যে HSRP
অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি রয়েছে সেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করবে এবং আপনার এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই প্লেটটি চলে আসবে এবং সেখান থেকে কিন্তু লাগিয়ে দেবে। তাছাড়াও আপনি কিন্তু আপনাদের যে আঞ্চলিক পরিবহন আধিকারিক রয়েছে সেই অফিসেও কিন্তু যেতে পারেন, অর্থাৎ আপনাদের যে আরটিও অফিস রয়েছে সেই আরটিও অফিসেও কিন্তু যেতে পারেন। তাছাড়াও এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসে থেকেই এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটির জন্য আবেদন করতে পারেন। এখানে মিনিমাম কিন্তু দু চাকার, চার চাকা এবং তিন চাকার ক্ষেত্রে 400 টাকা থেকে চার্জ শুরু হচ্ছে। যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার গাড়ির জন্য কত টাকা চার্জ দিতে হবে। তো প্রায় কিন্তু এখানে 400 টাকা থেকে শুরু হচ্ছে, 400 টাকা থেকে 800 টাকা 900 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে এই নম্বর প্লেটের জন্য চার্জ দিতে হবে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষের সংখ্যাটি কিভাবে চিহ্নিত করবেন। এই যে নম্বর প্লেটটি দেখতে পাচ্ছেন এই নম্বর প্লেটের শেষের এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি হচ্ছে কিন্তু এই গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা। তো সেই হিসেবে আপনি দেখবেন আপনার গাড়ির নম্বরের শেষে এক রয়েছে, দুই রয়েছে, নাকি তিন রয়েছে, নাকি শূন্য রয়েছে, যে সংখ্যাটি রয়েছে সেই হিসেবে কিন্তু ডেডলাইন দেওয়া রয়েছে অথবা সময়সূচি রয়েছে। সেই হিসেবে কিন্তু আপনাকে এই যে নতুন HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি সেটি কিন্তু লাগাতে হবে। একটু আগেই কিন্তু আপনাদের আমি সময়সূচিটা দেখিয়ে দিলাম এবং সংখ্যা অনুযায়ী কিন্তু সেই যে সময়সূচিটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আপনারা দেখে নেবেন যে 15ই নভেম্বর লাস্ট কিন্তু রয়েছে। 15ই নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই যে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটা কিন্তু লাগাতে হবে। এখন কথা হলো এখানে প্রথমেই কিন্তু একটি ডেট আপনি দেখতে পেলেন, পহেলা এপ্রিল 2019 পরে যাদের গাড়ি রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগানোর কোনো ধরনের প্রয়োজন নেই, অথবা তাদের ইতিমধ্যেই কিন্তু HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইতিমধ্যেই কিন্তু তাদের লাগানো রয়েছে। যাদের 1/4/2019 আগে গাড়ি রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট অথবা HSRP এটা কিন্তু লাগাতে হবে। তো এখন কথা হলো আপনার গাড়িটার রেজিস্ট্রেশন ডেটটা কিভাবে আপনি বুঝবেন। তো প্রথমেই কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন পেপারটি রয়েছে সেখানে কিন্তু এই রেজিস্ট্রেশন ডেটটি পাবেন, এবং যদি আপনার রেজিস্ট্রেশন পেপারটি না থাকে সেক্ষেত্রে এখন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ডেটটি রয়েছে সেটা কিন্তু বের করে নিতে পারবেন এবং যে কোনো গাড়ির কিন্তু আপনি রেজিস্ট্রেশন ডেট বের করে নিতে পারবেন শুধুমাত্র এই নম্বর প্লেটের মাধ্যমে। তো এর জন্য একটি ছোট্ট অ্যাপ কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে এসে সার্চ দেবেন কার ইনফো লিখে। প্রথম যে অ্যাপটি দেখতে পারবেন কার ইনফো আরটিও ভেহিকেল ইনফো অ্যাপ, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আবার আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে আকাশী কালারে আপনি অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেন করতেই কিন্তু হোম স্ক্রিনটা আপনি অ্যাপের এরকম দেখতে পারবেন, এখানে কিছু কিন্তু অ্যাড আসতে পারে, এই অ্যাডগুলোকে আপনাকে ক্লোজ করতে হবে। তো আপনি ক্লোজ করে দেবেন অথবা কন্টিনিউ অ্যাপের উপরে ক্লিক করে দেবেন, এই ধরনের কিন্তু হোম স্ক্রিনটা থাকবে। প্রথমে রয়েছে ভেহিকেল সার্চ, এই ভেহিকেল সার্চের উপরে ক্লিক করে দেবেন। ভেহিকেল সার্চের উপরে ক্লিক করতেই এখানে কিন্তু আপনাকে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটা বসাতে হবে। ধরুন আপনার গাড়ির নম্বর WB86E, সেক্ষেত্রে কিন্তু আপনাকে WB86E সেটাই বসাতে হবে, অর্থাৎ কোনো ধরনের কিন্তু গ্যাপ দেওয়া চলবে না। এরপর পুরো কিন্তু আপনার গাড়ির নম্বরটি বসাবেন, এখানে বসিয়ে দেওয়ার পর এখানে রয়েছে সার্চ, এই সার্চ বাটনে ক্লিক করবেন। গাড়ির নম্বর বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করে দিয়েছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গাড়ির কিন্তু ইনফরমেশন বের হয়ে যাচ্ছে। সিম্পলি একটু আপনি ওয়েট করে নেবেন, দেখুন সম্পূর্ণ কিন্তু ডিটেলস বের হয়ে গেছে। আপনার যদি ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে বলা হবে, তাছাড়া আপনার যদি কোনো ধরনের চালান থাকে সেটাও কিন্তু এখানে শো হবে, অর্থাৎ একটা গাড়ির কিন্তু সব ডিটেলস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। একটু আপনি এখান থেকে উপরে তুলে নেবেন, এখানে একটি অপশন রয়েছে ওনারশিপ ডিটেলস, এই ওনারশিপ ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন। এবং তিন নম্বরে একটি জিনিস দেখুন, রেজিস্ট্রেশন ডেট রয়েছে 21 ডিসেম্বর 2016, অর্থাৎ এই গাড়িটি কিন্তু আমাদের 21 ডিসেম্বর 2016, অর্থাৎ প্রায় কিন্তু 2017 গাড়ি, অর্থাৎ 1/4/2019 আগের কিন্তু এই গাড়িটি আমাদের। এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট সেটা কিন্তু লাগাতে হবে। এবং অন স্ক্রিন আরেকটি আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 2021 গাড়ি। সেক্ষেত্রে আপনাদের একটু পরেই আমি দেখাচ্ছি যখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ দেব যে কোন রেজিস্ট্রেশন নম্বরে অথবা কোন রেজিস্ট্রেশন ডেট অনুযায়ী এই HSRP নম্বর প্লেটের পরবর্তী ধাপ ওপেন হচ্ছে, অথবা এই HSRP নম্বর প্লেট অর্ডার করার জন্য যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেগুলো ওপেন হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু পরেই জানতে পারবেন। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি রেজিস্ট্রেশন ডেটটি পেতে পারেন। যদি এটা আপনাদের 1/4/2019 পরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করার কোনো ধরনের দরকার নেই, কারণ আপনার ইতিমধ্যে কিন্তু HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো রয়েছে। যদি আপনার 1/4/2019 আগে এখানে ডেটটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের HSRP অথবা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি কিন্তু লাগাতে হবে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি কিভাবে এই HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি অনলাইন অর্ডার করবেন। এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ডিলারের কাছে এই HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি চলে আসবে, আপনার গাড়ি নিয়ে গিয়ে কিন্তু সেখানে আপনি লাগিয়ে নিতে পারবেন। এবং ফুল পেমেন্টটা কিন্তু এখানে আপনাকে করতে হবে,
এবং যে ডিলারের কাছে আপনি লাগাবেন সেখানে হয়তো কিছু চার্জ কিন্তু আপনাকে দিতে হতে পারে। এবং এই অর্ডার করতে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আগে থেকে গাড়িতে HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো আছে কিনা। যদি HSRP রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর অর্ডার করতে হবে না, এবং যদি HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। এবং আপনি বাড়িতে বসে থেকেই কিন্তু এই কাজটি করতে পারবেন। এবং এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যাদের 2016-17 অথবা 1/4/2019 আগের গাড়ি রয়েছে সেক্ষেত্রেও অনেকের কিন্তু HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো রয়েছে। কিরকম করে, ধরুন আপনার 2021 অথবা 2020 গাড়ির নম্বর প্লেটটি ভেঙে গিয়েছে এবং আপনি সেটা রিপ্লেস করেছেন, অর্থাৎ RTO অফিসে গিয়ে অথবা আপনার ডিলারের কাছে আপনি যোগাযোগ করেছেন, আপনি নতুন আরেকটি নম্বর প্লেট নিয়েছেন, সেক্ষেত্রে আপনার এই যে নতুন নম্বর প্লেটটি 2020 অথবা 2021 সালে আসলো সেটা কিন্তু HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িতে HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি কিন্তু লাগানো রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে আর নতুন করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগাতে হবে না। তো মূলত বুঝতেই পারছেন, তো দুই মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো প্রথম যে মাধ্যমটি দেখিয়ে দিলাম সেখান থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার গাড়ির রেজিস্ট্রেশন ডেটটি কি রয়েছে, সেটার মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। এবং এই যে পদ্ধতিটি এখন দেখাচ্ছি এখান থেকেও কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, গুগলে গিয়ে সার্চ দেবেন SIAM.in, এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন SIAM এর অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবেন এখানে রয়েছে বুক HSRP হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, এই বুক HSRP এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার ফুল নেমটা দিতে হবে, এখানে একটি ইমেল আইডি দেবেন, এরপর এখান থেকে আপনি স্টেটটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র কয়েকটি স্টেট রয়েছে, এতদিন থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে ছিল না, ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু মোটামুটি 8-9 স্টেট রয়েছে, বাকি স্টেটগুলো কিন্তু এখনো পর্যন্ত ইনক্লুড হয়নি, ধীরে ধীরে সব স্টেটই কিন্তু এটা চালু করছে। কিছুদিন আগে হরিয়ানা দিল্লি এইসব রাজ্যে কিন্তু এই যে HSRP এই রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু হয়ে গেছে, এখন আমাদের রাজ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু সকলকে এই কাজটি করতে হবে। দেখুন এখানে কিন্তু 8টি স্টেট রয়েছে, তো এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন, অর্থাৎ আপনার গাড়ির নম্বরটি বসাবেন, এখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করে নেবেন, এরপর নিচে রয়েছে এগ্রি, এই এগ্রির উপর ক্লিক করে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন নেক্সট পেজ এরকম করে খুলে যাবে, প্রথমে স্টেট থাকবে ডিস্ট্রিক্ট, এরপর এখানে কিন্তু আপনার ভেহিকেলটা কত চাকা সেটা কিন্তু দেখাবে, দেখুন আমাদের 2 চাকা, এবং এখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে, 2 চাকার জন্য 320 টাকা থেকে 380 টাকা, এবং যদি একটু ভালো মানের আপনি নিতে চান সেক্ষেত্রে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে দিতে হবে। এবং এরপর এখান থেকে আপনার কিন্তু গাড়ির যে কোম্পানিটি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যদি আপনার হিরোর গাড়ি হয়ে থাকে তাহলে হিরোর উপরে ক্লিক করে দেবেন, যদি আপনার TVS এর গাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে TVS এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো যেহেতু আমাদের TVS এর গাড়ি সেটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি, এবং এটা কিন্তু আপনাদের আমি 2021 যে রেজিস্ট্রেশন ডেটটি রয়েছে সেটার দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা TVS এর উপরে ক্লিক করে দিয়েছি, এরপর এখানে কিন্তু আপনাকে প্লেস অর্ডার এটার উপরে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু আপনাদের আমি অর্ডার প্রসেসটা দেখাচ্ছি, অর্থাৎ কিভাবে আপনি নম্বর প্লেটের জন্য অর্ডার করবেন, তো এই প্রসেসে কিন্তু আপনাকে অর্ডার করতে হবে। এরপর এখানে রয়েছে নিউ অর্ডার, এই নিউ অর্ডারের উপরে ক্লিক করবেন, এখানে রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর, এই ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বরের উপরে ক্লিক করে দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আবার বসাতে হবে। দেখুন যখনই আমরা রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়েছি এখানে কিন্তু শো করাচ্ছে HSRP হ্যাজ অলরেডি বিন অ্যাপ্লাইড আর্লিয়ার, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইতিমধ্যে আমাদের কিন্তু রয়েছে, অর্থাৎ আগেই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ আমাদের গাড়িতে বর্তমানে যে রেজিস্ট্রেশন প্লেটটি রয়েছে সেটা কিন্তু HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, অর্থাৎ 2021 যেহেতু আমাদের গাড়ি এবং 1 ফেব্রুয়ারি 2019 এর পরে যে গাড়িগুলো এসেছে সেগুলো সবগুলোতেই কিন্তু হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো রয়েছে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো রয়েছে, এক্ষেত্রে আমাদের কিন্তু আর নতুন করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটের জন্য অর্ডার করতে হবে না। এবং যেসব গাড়ির HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো নেই তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসবে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। 2016 যে গাড়িটি রয়েছে সেই 2016 গাড়ির নম্বর প্লেটটি এখানে বসিয়ে দিয়ে আমি দেখাচ্ছি, তো সেই গাড়িটি হিরোর, আমরা ব্যাগ হয়ে হিরোর যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে নিয়ে সেটা দেখাচ্ছি। এখন আমরা হিরোর উপরে ক্লিক করে দিচ্ছি, হিরোর উপর ক্লিক করতেও কিন্তু সেম অপশন চলে আসছে, এখানে রয়েছে প্লেস অর্ডার, এই প্লেস অর্ডারের উপরে ক্লিক করছি, এরপর নিউ অর্ডার, এই নিউ অর্ডারের উপরে ক্লিক করে দেবেন, এরপর এখানে সেই গাড়ির নম্বরটি বসিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখুন যখনই আমরা 2016 গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দিয়েছি নিচে কিন্তু কোনো কিছু শো করাচ্ছে না, অর্থাৎ HSRP যে আমাদের অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে অথবা আগে থেকে আমাদের লাগানো রয়েছে সেটা কিন্তু শো করাচ্ছে না, অর্থাৎ এই গাড়িতে কিন্তু আমাদের HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটটি লাগানো নেই, এক্ষেত্রে আমাদের কিন্তু অর্ডার করতে হবে। যদি এখানে আপনি দেখতে পারেন কোনো কিছুই শো করাচ্ছে না, তার মানে বুঝে নেবেন যে আপনার গাড়িতে HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগানো নেই, এক্ষেত্রে আপনাকে কিন্তু অর্ডার করতে হবে। এরপর এখানে আপনার
ইঞ্জিন নম্বর অথবা মডেল নম্বরটি বসাবেন। ইঞ্জিন নম্বরটি কিন্তু আপনার রেজিস্ট্রেশন পেপারেই পেয়ে যাবেন। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে আপনার চেসিস নম্বরটি বসাতে হবে। এরপর গেট ডাটার উপরে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপে কিন্তু কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। এরপর আপনার ডিলারের নাম কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ডিলারের কাছে নম্বর প্লেটটি চলে আসবে। সেই নম্বর প্লেটটি সেখান থেকে কিন্তু আপনাকে লাগাতে হবে এবং এখান থেকে কিন্তু আপনি সেটা ট্র্যাক করেও দেখে নিতে পারবেন যে কোথায় আপনার নম্বর প্লেটটি রয়েছে। মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনাকে নম্বর প্লেটটি অর্ডার করতে হবে এবং অর্ডার করতে গিয়েই কিন্তু বুঝতে পারবেন যে আগে থেকে আপনার গাড়িতে HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বরটি লাগানো আছে কিনা। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।